আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ পাস্তা দিয়ে খুবই মজার আর সহজ একটা রেসিপি শেয়ার করব, যেটা বানালে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই বেশ মজা করে খাবে। আপনারা চাইলে এভাবে পাস্তাটা রান্না করে বাচ্চাদের টিফিন বক্সের জন্য অথবা অতিথি আপ্যায়নের জন্য কিন্তু তৈরি করে দিতে পারেন। এটা খেতে তো অসম্ভব মজার হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পাস্তা রেসিপিটা তৈরি করা যায়। তো ভিডিও শুরুতেই সবাইকে বলে নিচ্ছি, আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো এখন আর কথা বাড়াবো না, এখন চলে যাব মূল রেসিপিতে। তো প্রথমে চুলা একটা প্যান বসিয়ে এখন এর মধ্যে আমি 1.5 চা চামচ পরিমাণের মতো দিয়ে দেব বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। এখন যখন এই বাটারটা মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1.5 চা চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন কুচি, তার সাথে দিয়ে দিব এখানে 2 চা চামচের মতো পেঁয়াজ কুচি। বাটারের পরিমাণটা এখানে কম হওয়াতে আমি আরও 2 চা চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তো দুইটা মিক্সড করেই কিন্তু আমি রান্না করব। আপনারা চাইলে কিন্তু শুধু বাটার অথবা শুধু তেল দিয়েও রান্না করে নিতে পারবেন। এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নিব, বেশি গাঢ় করে ভাজার দরকার নেই। এখন এখানে হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দেব পরিমাণ মতো, আর এখানে কিন্তু অবশ্যই হাড় ছাড়া মুরগির মাংসটা নিতে হবে। আর এই মাংসগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে এগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এখন এই মাংসের সাথে সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। জাস্ট এই মশলাগুলো দিয়ে আমি মাংসটাকে একটু হালকা করে ভেজে নিব। তো এই মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ আর ভাজা হয়ে যাবে তখন এখানে আমি সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দেব। তো আমি এখানে প্রায় 1 কাপের মতো পাস্তা নিয়েছি আর পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ টিদ্ধ আবার দেখাইনি, এতে করে ভিডিওটা বেশি বড় হয়ে যেতে পারে। যেহেতু একটু শর্টকাটে ভিডিওটা তৈরি করছি যার জন্য আর ওইগুলো দেখাচ্ছি না। তো এই মশলাগুলোর সাথে পাস্তাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। যখন এটা রান্না করা হয়ে যাবে তখন হচ্ছে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন হচ্ছে আমি হোয়াইট সসটা তৈরি করে নিব, তাই প্যানের মধ্যে 1.5 চা চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আর তেল ইউজ করা যাবে না। এখন এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ময়দা, আর এখানে কিন্তু অবশ্যই ময়দাটা দিতে হবে। এরপর হচ্ছে বাটারের সাথে ময়দাটাকে একটু হালকা করে ভেজে নিব। এরপর হচ্ছে আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ময়দার কোনো দলা পেকে না থাকে। এরপর হচ্ছে এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন এখানে দিয়ে দিব সামান্য কিছুটা সাদা গোলমরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণ লবণ, আর সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি অরিগানো। এটা দিলেই কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এখন এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজের পরিমাণটা কিন্তু পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কতটুকু খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু এখানে চিজটা ব্যবহার করবেন। যখন এরকম একটা ক্রিমি টেক্সচার আসবে তখন বুঝতে হবে এই হোয়াইট সসটা হয়ে গেছে। এখন এখানে সেই আগে থেকে রান্না করে রাখা পাস্তাটা এখন দিয়ে দিব। তো পাস্তাটা দেওয়ার পর সব কিছুকে একত্রিত ভালো করে মিক্সড করে এটাকে চুলায় রেখে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। এভাবে যদি বাচ্চাদেরকে পাস্তা রান্না করে দেওয়া হয় আশা করছি তারা তো বেশ মজা করেই খাবে আর বারবার খেতেও চাইবে। এমনিতেও কিন্তু বাচ্চাদের নুডলস আর পাস্তাটা অনেক বেশি পছন্দের। তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।